আমরা রোজ শেভারলে গাড়ি করে বেড়াতে যাই, কখনো যশোর রোড দিয়ে, কখনো ব্যারাকপুর রোড দিয়ে, কখনো টালিগঞ্জের নালার পাশ দিয়ে, অর্থাৎ টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে। গাড়িতে বাবা মা, আমি, মির্জা সাবি ও ছোট দুই ভাই। মির্জা সামনে বসে ভাইদের নিয়ে। এই বেড়ানোর সময়টুকু আমরা একটু গাছপালা দেখতে পাই। আমার খুব ইচ্ছে করে ওর সঙ্গে একলা বেড়াই। গাছপালার মধ্যে জ্যোৎস্নায় বা অন্ধকারে তারার আলোতে, বইতে তো কত পড়েছি, সেরকম আমাদের কখনো হবে না, কি করে হবে? প্রফুল্ল ঘোষ ছিলেন ইংরেজির অধ্যাপক, তিনি ভালো শেক্সপিয়ার পড়ান। বাবা মাঝে মাঝে তাকে ধরে আনতেন, এলেই তিনি শেক্সপিয়ার শোনাতেন। একবার তাকে নিমন্ত্রণ করে এসেছেন, রাত্রে খাবেন ও শেক্সপিয়ার পড়বেন। তারপর আমরা বসে আছি, আসেনি না আসেনি না। যখন আমরা অধীর হয়ে উঠেছি, ঘুম পাচ্ছে, রাগ হচ্ছে, তখন তিনি এলেন। খাওয়া দাওয়া হলো, পুরো সব খেলেন। তারপর মুখ ধুতে ধুতে বললেন, দেখুন আজ প্রফেসরের উপযুক্ত কাজ করেছি, আমি নিমন্ত্রণের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। খেয়ে দেয়ে মুখ ধুতে ধুতে মনে পড়ল, ও আজ নিমন্ত্রণ। এ যেন সেই রকম ননদ ভাজের গল্প। ননদ আর বউ গেছে নদীতে বাসন ধুতে, ননদকে কুমিরে নিয়ে গেল। বউ বাড়ি এসে সে কথা ভুলে গেল, কাউকে বলল না। খাওয়া দাওয়া করে আবার যখন ঘাটে গেছে, তখন মনে পড়েছে, শাশুড়িকে ডেকে বলল, ভালো কথা মনে হলো আঁচাতে আঁচাতে, ঠাকুরজিকে নিয়ে গেল নাচাতে নাচাতে। ভদ্রলোক বিশাল বপু নিয়ে ঝেঁকে ঝেঁকে ছড়া বলছিলেন, আমারও সেই রকম হলো। সেদিন উনি আমাদের মার্চেন্ট অফ ভেনিস শুনিয়েছিলেন। সেখানে যে বর্ণনা আছে, জেসিকো আর লরেন্সো পোর্চিয়ার বাড়ির বাগানে বেড়াচ্ছে। লরেন্সো বলছে, দ্য মুন শাইন্স ব্রাইট ইন সাচ এ নাইট অ্যাজ দি সুইট উইন্ড ডিড জেন্টলি কিস দ্য ট্রি। ঘর ভরা লোক, আমরা শেক্সপিয়ার শুনছি। মির্জা আর আমি পরস্পরের দিকে তাকাচ্ছি। এক ঘর লোকের মধ্যেও অবশ্য একলা হওয়া যায়, কিন্তু তার চেয়ে আরও ভালো সত্যি একলা হওয়া। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওই লাইনগুলো মনে করতাম, আমরা কি কোনোদিন একলা বেড়াতে পারব? হয়তো কোনো জ্যোৎস্না রাতে বা জোনাকি জলা সন্ধ্যায় আমরা হেঁটে বেড়াতে একটু দূরে গিয়েছি, সবই সঙ্গ পাবে না। ইন সাচ এ নাইট অ্যাজ দিস, পাশাপাশি থেকেও বিরহ হচ্ছে, আবার দূরে দূরে থেকেও মিলন হয়। এক এক সময় ও যে ওই সামনের সিটে বসে আছে, তাতেই আমার মন ভরে যায় আনন্দে। পাঞ্জাবির রেখার ওপর ওর গলার লাইনটা দেখা যাচ্ছে, ওইদিকে তাকিয়ে আমার শরীর শিহরিত হয়। আমি ভাবি, আর কিছু দরকার নেই, ও দূরে থাকুক দূরে থাকুক, ওকে একটু দেখলেই আমার যথেষ্ট হবে। এক একদিন আমি মনে মনে প্রার্থনা করতাম, ও যেন বাড়ি থেকে আগে না নামে, তাহলে আমি নামবার সময় ওর গলাটা একটু ছুঁয়ে দিতে পারি। কিন্তু তা কি হয়, ও তো গাড়ি থেকে সবার আগে নামবে, তারপর হাত ধরে ধরে সকলকে নামাবে, এই তো ওদের নিয়ম। ওকে কিন্তু আমি এসব কথা কখনো বলিনি, আমি ওকে কতটা ভালোবাসি তাও বলিনি, কারণ এখনও আমি নিশ্চিন্ত নই এ ব্যাপারটা কি, এটাই ভালোবাসা কিনা। আর তাছাড়া তাহলেও নিশ্চিন্ত হয়ে যাবে, ওর ঈর্ষাটা চলে যাবে, যেমন আমার ঈর্ষা নেই, ওর ঈর্ষাটাই আমার সবচেয়ে ভালো লাগে। তাই আমি ইচ্ছে করি এসব কাণ্ড করি যাতে ওর ঈর্ষা হয়। যেমন সেদিন লেখক অবাবু ওর ঘরে বসেছিলেন, আমি তার সঙ্গে খুব গল্প জুড়ে দিলাম, দু চারটে ইংরেজি কথা বলে বাংলাতেই গল্প করলাম। কেন, আমরা বাঙালি না? উনি আছেন বলে সবসময় ইংরেজি বলতে হবে নাকি?
আমি একবার ওর দিকে তাকাইনি পর্যন্ত। সেদিন ওর মুখের ভাবটা আষাঢ়স্য প্রথম দিবসের মতো মেঘাচ্ছন্ন। ঈর্ষা হলে ও একটু নিষ্ঠুর হয়, সেটাই সবচেয়ে ভালো লাগে। আমার এই মনের ভাবটা কি, ককেট্রি? ডিকশনারি দেখতে হবে। কিছুদিন থেকে ও সর্দারিটা খুব বেড়ে গেছে, আমাকে ধরেই নিয়েছে যেন ওর সম্পত্তি। ওর ধারণা মা এবং বাবা এবং বাড়ির সকলে এটা জানে ও অনুমোদন করে। তবে আর কি, হয়ে গেল সব। আমার বেরি বেরি হয়েছিল তাই পা ফুলে থাকে, সেজন্য পায়ে কবিরাজি তেল মালিশ করি। কিন্তু তার মানে এ নয় যে কখনো খালি পায়ে চলতে পারবো না। পাথরের ঠান্ডা মেঝের ওপর পা রাখতে ভালো লাগে, ও তা দেবে না, চটি পড়ো। লঙ্কা খাবার সঙ্গে বেরিবেরির কোনো সম্পর্ক নেই, সর্ষের তেলে বেরিবেরি হয়, তাও বুঝবে না। রোজ একবার করে বলবে লঙ্কা খাবে না। সেদিন খাবার পরে আমি, কাকিমা ও মির্জা খাবার টেবিলেই বসে গল্প করছি। ও আমার উপর রেগে গেছে, লঙ্কা খেয়েছি ওর কথা শুনিনি বলে। ও কাকিমাকে বলছে, কাকিমা তোমার নূতন বিয়ে হয়েছে, তোমার মাধুর্য প্রয়োজন, তুমি লঙ্কা খেও না, ঝাঁঝালো যে সব মেয়ে তারা যা খুশি করুক। আমি বললাম, যে সব ছেলেরা বেশি মিষ্টি, যাদের সবাই বলে কি ভালো ছেলে, আসলে তাদের কোনো পৌরুষ নেই। তার মানে, তার মানে আমি লঙ্কা খেতে পারি না, ঝাল বলে আমার সাহস নেই? এই বলে ও কাঁচা লঙ্কা ও লেবু শুদ্ধ প্লেটটা এগিয়ে নিয়ে একটার পর একটা লঙ্কা তুলে চিবিয়ে খেতে লাগলো। শুধু মুখেই কি সর্বনাশ, ডাকাত একেবারে। ফেলে দাও, ফেলে দাও বলে আমি উঠে পড়তে যাচ্ছি। ও টেবিলের নিচে দুই পা বাড়িয়ে দিয়ে আমার পা দুটো বন্দি করে ফেলল। গায়ে কি জোর, বেশি টানাটানিও করতে পারি না, কাকিমা বুঝে ফেলবে আমি বন্দি। ও পরপর দুটো তিনটে লঙ্কা খেয়ে ফেলেছে। ওর ঠোঁট ইতিমধ্যে ফুলে গেছে, থুতনি পর্যন্ত লাল হয়ে গেছে, ফর্সা মুখের এখানে ওখানে লাল। ও কিন্তু অবিচলিত। আমি হাত বাড়িয়ে প্লেটটা কেড়ে নেবার চেষ্টা করছি। কাকিমা নির্বিকার, হেসে লুটোপুটি খাচ্ছে। কাকিমা কিছু বুঝতে পারছে না, একটা লোক সামনে বসে আত্মহত্যা করছে, সবই বুঝতে পেরেছে। ওর মন আর আমার মন তো একই ধাতুতে গড়া। মা মা দেখো, দিদি ইউক্লিডদার সঙ্গে মারামারি করছে। মা রান্নাঘর থেকে ছুটে এলেন, ও তৎক্ষণাৎ আমার পা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। মা স্তম্ভিত, চিত্রার্পিত, এমন একটা কাণ্ড ওই শান্ত ছেলেটা করল? এ কি ইউক্লিড, কাঁচা লঙ্কা চিবিয়ে খাচ্ছ কেন? কাকিমা বললে, ওই রু কথা শোনেনি বলে। রু কথা শোনেনি বলে? সে কি, সে কি? সেই প্রথম আমি মার চোখে সন্দেহের ছায়া দেখলাম। মা ওর দিকে এক চামচ মাখন এগিয়ে দিলেন, বাটিটা ওর হাতে দিয়ে বললেন, মাখন খাও। মির্জা বাটিটা নিয়ে মাথা নিচু করে ওর ঘরে চলে গেল। মা এবার খুবই রেগেছেন, কখনো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বসে বসে আড্ডা দিচ্ছ কেন? তোমাদের কি কারোর কোনো কাজ নেই? আমি খুব ভয় পেয়ে গেছি, কিন্তু তৎক্ষণাৎ যেন কিছুই হয়নি এমন ভাব করে বললাম, না মা, আমি শুধু বলেছিলাম ঝাল খেতে সাহস লাগে, তাই বীরত্ব দেখাচ্ছিল, তাই না কাকিমা? আহম্মকার কাকে বলে, লঙ্কা কখনো শুধু শুধু খায়? আমার গলা নিরুত্তাপ, যেন কিছুই না। মা বিশ্বাস করে নিলেন, সন্দেহের মেঘ উড়ে গেল, কারণ মা উড়িয়ে দিতে চান। যাদের ভালোবাসেন তাদের সম্বন্ধে কোনো সন্দেহ মনে স্থান দিতে চান না। অপ্রিয় সত্যের মুখোমুখি হবার সাহস মার নেই, অর্থাৎ তখন ছিল না, শুধু নয়, কোনো দিনও হয়নি। যখন তার আঁচল থেকে তার স্বামীকে খুলে নিয়ে যাচ্ছিল অন্য কেউ, তখন মা ভাবছিলেন, হো কিছু নয়,
10 বছর ধরে সেই খেলার প্রক্রিয়া চলছিল। মা ভালো মতো খেয়ালই করলেন না। যখন তার সর্বনাশ হয়ে গেছে তখন হঠাৎ চমকে উঠলেন। তার ধারণা, আমি বিশ্বাস করেছি বলেই কি আমাকে ঠকাতে হবে? বিশ্বাস করা কি অন্যায়? সেই 16 বছরের মেয়েটাও সেদিন মাকে ঠকিয়ে দিল। ভয়ে অবশ্য অনেকক্ষণ পর্যন্ত আমার বুক দুরদুর করছে। বেশ চালাকি করতে পারি তো আমি, মির্জার জন্যই এরকম মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। মোটেই না, মোটেই না। দুষ্যন্ত কি বলেছেন? স্ত্রী নাম অশিক্ষিত পটুত্তম। মা উপরে যাচ্ছেন, খাবার টেবিল থেকে সিঁড়িটা দেখা যায়। আমি ভাবছি মার মনে যদি একটুও সন্দেহ লেগে থাকে সেটা কাটিয়ে দিতে হবে। উঠে গিয়ে মার গলা জড়িয়ে ধরে শুয়ে থাকব। কাকিমা, আমি ওপরে মার কাছে শুতে যাচ্ছি, তুমি একটু মির্জাকে দেখো না ভাই, ওর কি হলো? কাকিমা চোখ মটকে বলল, আমার বয়ে গেছে। মার কাছে শুয়ে শুয়ে আমি যা ভাবতে লাগলুম, মা তো তা শুনতে পেলেন না। যত কাছের মানুষই হোক, যত ভালোবাসাই থাক, একজন আর একজনকে কত সহজে ঠকিয়ে দিতে পারে। কারণ মুখে না বললে তো কেউ কারো মনের কথা বুঝতে পারে না। যদি পারত তাহলে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ইত্যাদি মহামূল্যবান জিনিসগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেত। মির্জা হঠাৎ এরকম একটা অদ্ভুত কাণ্ড করল কেন আমি কিছুই ভেবে পেলাম না। শুধুই কি আমি ওর কথা শুনিনি বলে বা বীরত্ব দেখাবার জন্য, না অন্য কোনো কারণ আছে? ওর মনে এতটা আঘাত লাগলো কেন, নাকি প্রতিশোধ নেবার জন্য? যে কারণেই হোক, আমি এরকম করতে পারতাম না। নিজেকে এত কষ্ট দেওয়া যায়? অনেকে পারে, যেমন ঠাকুরমা মৃত্যুর মুখেও তৃষ্ণা সংবরণ করতে পারতেন, 2-3 দিন তিনি উপবাস করতে পারতেন, আমি কি পারি? কিন্তু তার তো কোনো কারণ নেই, কোনো ব্রত পালন বা ওই জাতীয় কিছু। এরকম শুধু শুধু করতেন না, হয়তো ওরও কারণ ছিল। ও আমার জন্য কতটা সহ্য করতে পারে তার পরীক্ষা দিচ্ছিল। ওর আত্মনিপীড়নের ক্ষমতা দেখে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ও আমার চেয়ে অনেক শক্তি রাখে। আমি আর কখনো ওর সঙ্গে ওরকম করব না। এবার আমি বলবো, আমিও যে ওকে চাই সে কথা বলবো। ও যেরকম করে বলেছে সেরকম করে নয়। ওর খুব কাছে বসে ওর শঙ্খ চিলের মতো সাদা পায়ের ওপর হাত রেখে বলবো, পা রেখে নয়, পায়ে হাত দিলে কি হয়, ও তো আমার চেয়ে বড়ই, বয়সে, বিদ্যায় আর মনের জোরে অনেক বড়। আমি নিজেকে পরাজিত মনে করেছিলাম, তাতে আমার কষ্ট নেই, আমি সুখী। আত্মপীড়নের শক্তি দেখিয়ে ও অনেক বড় হয়ে গেছে। দেহি পদপল্লব মুদারম। বাবার খুব ব্লাড প্রেশার, তাই নিয়ে তোলপাড় হচ্ছে, কারণ তার চোখে রক্ত জমেছে। এটা কঠিন অসুখ, কিন্তু কঠিন অসুখ না হলেও বাবার একটু অসুখ হলেই তা কঠিন বলে মনে হয়। শুধু আমাদের নয়, সব বাড়িতেই। বাড়ির কর্তা যে পুরুষ তিনিই 15 আনা, অন্য আর সকলে একত্র হয়ে 1 আনা। আর তার সুখ সুবিধে ইচ্ছে অনিচ্ছার ওপর সব কিছু নির্ভর করছে। অন্য লোকের সুখ সুবিধা ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। এ ভাবটা আমাদের বাড়িতে খুব বেশি, কারণ এখানে তো তিনি বাড়ির কর্তা মাত্র নয়, অধিষ্ঠাত্রী দেবতা। কাজেই তার অসুখ হওয়া মানে বাড়ির সকলের অসুখ হওয়া, অর্থাৎ আর কারো অন্য চিন্তা নেই, মার তো নেই। মা রাতের পর রাত জাগতে পারেন হাসি মুখে। এই অতন্দ্র সেবা অবশ্য বাবা গ্রহণ করেন প্রাপ্য হিসেবে, এটা সব বাড়ির কর্তাদেরই মনোভাব। স্ত্রীর দিকে এই সেবার মূল্য তার দানের
আনন্দে তৃপ্তিতে হয়তোবা পুণ্যে স্বামীর দিক থেকে কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই, সে কথা কেউ মনেও করে না। অসুখ না হলেও বাড়িতে যেটা শ্রেষ্ঠ খাদ্য সেটা কর্তার জন্য, আর নিদ্রার সময় সমস্ত বাড়ির নীরবতা, কিন্তু অন্যের নিদ্রার সময় তিনি চিৎকার করতে পারেন, সেটা কেউ অন্যায় মনে করে না। বাড়ির কর্তাদের এমনও দেখেছি, ট্রেনে কোথাও যাওয়ার সময় ফার্স্ট ক্লাসে গেলেন, বুড়ো মা ছেলে মেয়েদের এন্টারে তুলে দিয়ে। খুব ভালো লোকেরাও এরকম করতেন, এতে কেউ তাদের নিন্দা করত না বা তাদের আত্মগ্লানিও হতো না। বাড়ির কর্তা অর্থাৎ যার রোজগারে বাড়ির অন্য সকলে প্রতিপালিত, তার অপ্রতিহত অধিকার অন্যের সুখ দুঃখ ইচ্ছা অনিচ্ছাকে দলিত পিষ্ট করে সকলকে নিজের মতে চালনা করবার, এতে একটা বৃহৎ পরিবারের শৃঙ্খলা রক্ষা করবার হয়তো সুবিধা হয়, কিন্তু ওই কর্তা ব্যক্তিটি একান্ত স্বার্থপর ও দাম্ভিক হয়ে উঠবার সুযোগ পান। তার নিজের ধারণা জন্মায় যে এ বাড়িতে তিনি একজন ঈশ্বর, অথচ তিনি তো ঈশ্বর নন, এ বাড়ির দুস্থতম তুচ্ছতম আত্মীয়টির মতোই তিনিও একজন ভুল ভ্রান্তিযুক্ত সুখ দুঃখ কাতর সাধারণ মানুষ। একটি দেশের পক্ষে রাজা যেমন সে দেশের ভাগ্য নিয়ন্তা, সংসারের কর্তাও তাই। তারপর কর্তাটি যদি বিশেষ অনেক গুণের অধিকারী হন তবে তো কথাই নেই, বাবার গুণের বোধ হয় পরিমাপ হয় না, বিশেষত বিদ্যার দিক থেকে। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তিনি কিছু জানেন না। অমেয় তার জিজ্ঞাসা, নিরন্তর বহুদিকে ধাবিত। দুরূহ সংস্কৃতে লেখা দর্শনশাস্ত্রের অর্থবহ করবার জন্য কোনোদিন তার সাহায্য দরকার হয়নি। তার স্মৃতিশক্তি প্রখর, কেউ কেউ মনে করতেন তিনি জাতিস্বর। বিজয়কৃষ্ণ গোস্বামীও মনে করতেন যখন বাবা 7 বছর বয়স তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তারা যে দুজনে গত জন্মে একত্র তপস্যা করেছিলেন কোনো এক নদীর তীরে, সে কথা বাবার মনে আছে কি না। বাবার অবশ্য মনে ছিল না। তখন বিজয়কৃষ্ণ বলেন যে তোমার সেবারেও পতন হয়েছিল, এবারও হবে, তোমায় আবার আসতে হবে। বাবা দাদি ভীত হন, এই উপভোগ্যা পৃথিবীতে আবার যদি আসতেই হয় তাতে তিনি কাতর হবেন কেন? দ্রুত পঠন ক্ষমতাও তার বিস্ময়কর, 7-8 হাজার বইয়ের লাইব্রেরির সমস্ত বই তার পড়া, তাছাড়া তার ব্যক্তিত্বও অসাধারণ, সেই ব্যক্তিত্বের আকর্ষণী শক্তিও প্রবল, বড় বড় পণ্ডিতরাও তার সমকক্ষ নন। তিনি তাদের প্রশ্নে প্রশ্নে ঠকিয়ে প্রমাণ করে দেন যে তাদের নত্য সত্য জ্ঞান নেই। শুধু এদেশে নয়, বিদেশেও বাবাকে অনেকেই মান্য করে, ভালোবাসে, সেবা উনি আদায় করতে জানেন। ওর অধ্যাপক ম্যাকটাগেটের গল্প শুনেছি, অত বিরাট পণ্ডিত ব্যক্তি, তার এই বিদেশি আহ্লাদে ছাত্রটির রীতিমতো সেবা করতেন, ঘরে তার চেম্বার পট পর্যন্ত রেখে যেতেন। এ কথাটা বাবা বেশ গর্বের সঙ্গেই বলতেন, তখনকার দিনের ছাত্র ও অধ্যাপকদের সম্পর্কের মাধুর্য তাদের সম্পর্কের মধ্যে ছিল। বাবা তাঁর পক্ষে যতটা ভালোবাসা সম্ভব ভালোবাসতেন অধ্যাপক ম্যাকটাগার্ডকে। দার্শনিক পণ্ডিত ম্যাকটাগার্ড একটা দুর্বলতা ছিল, তিনি খুব মদ্যপান করতেন, তার একটা গল্প প্রায়ই বলতেন বাবা। কোনো বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরবেন, একটা মাঠ পেরিয়ে রাস্তায় পৌঁছতে হবে, বিরাট মাঠের মধ্যে কোথাও কিচ্ছু নেই, একটি মাত্র গাছ আছে। অধ্যাপক সোজা সেই গাছটির সামনে এসে দাঁড়ালেন, কিন্তু সেটা কি করে পার হবেন ভেবে পেলেন না। তখন আবার বাড়িতে ফিরে গেলেন ও আবার রওনা হয়ে ঠিক সেই অনতিক্রম্য গাছটার সামনে এসে পৌঁছলেন।
এরকম অনেকবার করবার পর শান্ত ক্লান্ত অধ্যাপক গাছতলাতে বসে পড়লেন। আই অ্যাম লস্ট ইন এ ডেন্স ফরেস্ট। এই গল্পটা খুব উপভোগ্য ছিল, কিন্তু আমার মনে সবসময় একটা খটকা লেগে থাকত যে বাবা যাকে এত শ্রদ্ধা করেন এমন শ্রদ্ধনীয় বিদ্বান ব্যক্তি কি করে মদ্যপ হতে পারে? মদ খাওয়া তো খারাপ, পাপি। তাহলে আমার কখনো একথা ভাবতে শিখিনি যে একজন মানুষের চরিত্রের দোষগুণের পাশাপাশি বাস করলেও সে শ্রদ্ধনীয় হতে পারে। সমাজের বিবিধ তিরস্কারে অভিভূত আমাদের দৃষ্টি মানুষের দুর্বলতা ও ত্রুটি বিচ্যুতিগুলোকেই যথাযথ পার্সপেক্টিভ দেখতে জানত না। যেমন আমার বাবার যে কোনো ত্রুটি থাকতে পারে তা কখনো আমরা চিন্তাও করতাম না, তিনি সম্পূর্ণ দোষশূন্য দেবতা তুল্য। এরকম একটা ধারণা গড়ে তোলবার মূলে হচ্ছেনই মা। এর বিপদ কতখানি তা মা বুঝতেন না। শুধু আমার মা নয়, এই রকমই তখন রেওয়াজ ছিল। তারা মনে করতেন পিতা মাতার গুরুজনের কোনো বিচার করবার চেষ্টাই ক্ষতিকর। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। সে যুগে কোনো কোনো বাড়িতে এ মন্ত্রের প্রভাব শিথিল হচ্ছিল বটে, কিন্তু আমাদের বাড়িতে আমার পিতার অসামান্য প্রতিভার জন্যই তা হতে পারেনি। তবু সেই সময়ে আমার মনে একটু একটু সমালোচনার ভাব দেখা দিচ্ছিল। তার জন্য আমি লজ্জিত হলেও সেই ভাব সম্পূর্ণ দমন করতে পারছিলাম না। প্রথম আমার বাবার সঙ্গে মুখে মুখে উত্তর করবার স্পর্ধা হয়েছিল তার অসুখের সময়তেই। আমাদের বাড়িতে আমার ঠাকুরমার আমল থেকে একটি মহিলা থাকতেন, আমার বাবার চেয়ে কিছু বড়। তাকে আমরা আত্মীয় বলেই জানতাম। আসলে তিনি পরিচারিকার কাজ করতে এসেছিলেন, কিন্তু ক্রমেই বাড়ির লোকের মতো হয়ে গিয়েছিলেন। তাকে আমরা অর্থাৎ ছেলেমেয়েরা সবাই খুব ভালোবাসতাম। তার খুব হাঁপানি হতো, একজিমায় কষ্ট পেতেন। আমি দেখতাম তার জন্য ডাক্তার ডাকা, ওষুধ আনায় বাবার একেবারে খরচ নেই। মা যতদূর পারেন চেষ্টা করেন, কিন্তু টাকা তো বাবারই। একদিন দেখলাম তিনি যন্ত্রণায় কাঁদছেন। আমি সোজা গিয়ে বাবাকে বললাম, তোমার জন্য সবসময় এত ওষুধ আসছে, ডাক্তার আসছে, চাপা মাসির জন্য কেন আসবে না? বাবা বিস্ময় বিমূঢ়। আমার জন্য ডাক্তার আসছে, চাপার জন্য কেন আসছে না? এত বিস্ময় ছিল তার প্রতি প্রশ্নে যেন তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি আর ওই দাসী এক হলো আমার কাছে? আমি চুপ করে গেলাম। আমার নিজেরই লজ্জা করতে লাগলো, এমন একটা কথা আমি কি করে বলে ফেললাম। কিন্তু আমি জানি আমার মনে ক্রমে ক্রমে বিদ্রোহ জমা হচ্ছে। বাবার মতের বিরুদ্ধে এতটুকু কাজ করবার আমাদের ক্ষমতা নেই। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তার অনিচ্ছায় একেবারে কিছু করতে পারবে না। তাহলে আমার ইচ্ছার দাম কি? কিছু না, কিছুই না। সম্রাট যেমন ইচ্ছে করলে কাউকে হাতির পায়ের তলায় দলতে পারেন, কারোর মুণ্ডচ্ছেদ করতে পারেন, উনি সেরকম শরীরে মেরে ফেলতে পারেন না, কিন্তু মনে, মনের ওপর তার অধিকার সম্পূর্ণ। উনি যদি আমাদের কথা জানতে পারেন, এই মুহূর্তে আকবর যা করেছিলেন তাই করবেন, শরীরে নয় কিন্তু মনে, মনে মনে। প্রেমের এই আনারকলির ওপর পাথর গড়িয়ে ফেলবেন, কেউ বাধা দিতে পারবে না। আর রবি ঠাকুর, তিনি যদি আমার পিতা হতেন, তিনিও কি এমন করতেন? যিনি লিখেছেন, দোলে প্রেমের দোলন চাপা হৃদয়ে আকাশে, তিনি কি সেই চাপার কলি থেতলে দিতে পারেন? কখনোই না। বলবো তাকে কি হবে বলে? তার তো আমার উপর কোনো অধিকার নেই।
তিনি তো আমার কেউ নয়, কেউই নয়, কেউই নয়। কি অদ্ভুত কথা! একদিনও আমাকে জিজ্ঞেস করল, তুমি কোণারকের মূর্তি দেখেছ? আমি কোণারক যাইনি। কেন? আমি আগে ভাবতুম মানুষ ওরকম দেখতে হতে পারে না। আমি ভাবছি মনে মনে, ও কোণারক যেতে পারে কারণ সেটা পুরো মন্দির, পুণ্যলোভীর নাই বা হল। ভিড় শূন্য, তোমার অঙ্গনে জীর্ণ হে, তুমি দীর্ণ দেবালয়। কিন্তু পুরীর মন্দিরে বা ভুবনেশ্বরের মন্দিরে ওকে ঢুকতে দেবে না, ও ম্লেচ্ছ। ওরা রবীন্দ্রনাথকেও পুরীর মন্দিরে ঢুকতে দেয়নি। কি দুর্ভাগা এই দেশ! তাই তো অমন একটা কবিতা লিখেছিলেন যা অভিশাপের মতো শোনায়। আমরা নিচের বারান্দায় দাঁড়িয়ে আছি, আমি রেলিংয়ে ঠেস দিয়ে, দেয়ালে হেলান দিয়ে। পিছনে গুচ্ছ গুচ্ছ ফুলে ভরা মাধবী লতাটা দুলছে, মাঝে মাঝে আমার মাথায় গালে ছুঁয়ে যাচ্ছে। ও আমার সামনে একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। হঠাৎ আস্তে আস্তে বললে, তোমাকে দেখতে মন্দিরের গায়ে মূর্তির মতো। এই প্রথম ও আমার চেহারা সম্বন্ধে একটা প্রশংসার কথা বলল। তা এটা প্রশংসা কিনা তাই জানি না, মূর্তির মতো দেখতে হওয়া ভালো কি খারাপ কে জানে। আমি আরও অনেক মিষ্টি মিষ্টি রূপ বর্ণনা শুনতে চাই, কিন্তু অন্য লোকেরা যা এত বলে ও তা বলে না। ওদের দেশে বোধ হয় রূপ বর্ণনা করতেই জানে না আমাদের মতো। তিল ফুল যিনি নাশা, সোধার সদৃশ ভাষা, মৃগপতি যিনি মধ্যদেশ, রাম রম্ভা যিনি উরু, কামধনু নিন্দিভুরু, মেঘ সম ঘন কালো কেশ, তা নয় মূর্তির মতো দেখতে। যা, কিছুই হলো না। কিছুদিন থেকে আমার বই ছাপা হচ্ছে, কবিতার বই। বাবা অনেক আশা করে বইয়ের নাম দিয়েছেন ভাষিতা। বইটা প্রেসে যাবার আগে বেশিরভাগ মিলু কপি করেছে। মিলুর বানান সম্বন্ধে ধারণা বেশ নূতন রকম। এ কি, যদিতে দয়ের ইকার দিয়েছিস কেন? কি হয়েছে তাতে? নদী পাশে তো ভালোই দেখাচ্ছে, সত্যনত্তর তো কথাই নেই। আমারও যে বানান নির্ভুল তা নয়, বিশেষ ভুল বানানের সম্মুখীন হলে আমি দ্বিধাগ্রস্ত হয়ে যাই। রামানন্দ চট্টোপাধ্যায় দেশ বিশ্রুত সম্পাদক বলতেন, একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তিনি আর কোনো কবি দেখেননি যার বানান সম্পূর্ণ নির্ভুল। প্রুফ দেখতে গিয়ে আমি রীতিমতো বড় হয়ে গেছি। গম্ভীরভাবে প্রুফ সংশোধন করতে করতে নিজেকে বেশ উন্নত মনে হয়। কিন্তু বানানের জন্য আমি ডিকশনারি দেখি না, আমি চয়নিকা, বলাকা বা মহুয়া থেকে বানানটা দেখে নিই। অর্থাৎ কোনো শব্দটা কোনো কবিতার কোন পাতায় রয়েছে এটা বের করে নেওয়া আমার পক্ষে সহজ এবং আনন্দজনক। সেই সময় যদি রবীন্দ্রনাথের কবিতার ওপর কনকর্ডেন্স করতে দেওয়া হতো, আমি বোধহয় পারতাম। বাবা ঠিক করেছেন, আমার জন্মদিনের দিন ভাষিতা উদ্ভাসিত হবে। সেই দিনই জন্মোৎসবে বাংলাদেশের সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পীদের নিমন্ত্রণ করবেন, একটা বিরাট আয়োজন করবেন। এ যেন বিলেতে যেমন মেয়ে বড় হলে তাকে রাজসভায় পরিচয় করিয়ে দেওয়া হয়, তেমনি নূতন কবিকে বিদ্যুৎ সমাজে পরিচয় করিয়ে দেবেন। এই যে একটা আয়োজন চলেছে আমাকে কেন্দ্র করে, বাবা মা দুজনেই তাদের প্রথমা কন্যাকে নিয়ে মেতে আছেন। এতে অন্যরা অনেকটাই আড়ালে পড়ে গেছে। অবশ্য ভাই দুটি তো ছোট, কিন্তু সাবি সে তো ছোট নয়, সে অনাদৃত বোধ করেছে এবং ঠোঁট ফোলাচ্ছে। তার শরীরও খারাপ হয়েছে, মনও।
এই মনের অসুখটা আরও বেড়ে গেল যেদিন তাকে ফেলে আমরা উদয়শঙ্করের নাচ দেখতে গেলাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।